এই এপিসোডে আমি কিভাবে প্রিন্টার সেটআপ দিতে হয় সেটা দেখাবো। প্রিন্টার সেটআপ দেওয়ার জন্য আমাদেরকে দুইটা কাজ করতে হয়। প্রথম হচ্ছে প্রিন্টারের হার্ডওয়্যারটা চেনাইতে হয়, এটা সাধারণত অটোমেটিক্যালি উইন্ডোজ নিয়ে নেয়। এবং দ্বিতীয়ত প্রিন্টারের সঙ্গে একটা ড্রাইভারের সিডি দিবে, এই ড্রাইভারটা ইনস্টল করতে হবে। মনে রাখবেন, প্রিন্টারের সঙ্গে যদি সেই প্রিন্টারেরই ড্রাইভার না হয় তাহলে প্রিন্টারটি প্রিন্ট করবে না, আবার ড্রাইভার সেটআপ না দিলেও প্রিন্টারটি কাজ করবে না। আমরা যখন একটা প্রিন্টার কিনি তখন আমাদেরকে এই প্রিন্টারের সঙ্গে একটা ড্রাইভার সিডি দিয়ে থাকে, এবং প্রিন্টার কম্পিউটারের সঙ্গে লাগানোর পরে এই ড্রাইভারের সিডির মাধ্যমে এই প্রিন্টার ড্রাইভারটা সেটআপ দিতে হয় এবং তারপরেই প্রিন্টারটি কাজ করবে। তো প্রথমে আমি এখানে দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে একটা প্রিন্টারকে সেটআপ দিতে হয়। একটা প্রিন্টারে সাধারণত দুইটা কেবল থাকে, একটা হচ্ছে পাওয়ার কেবল এবং আরেকটা হচ্ছে ইউএসবি কেবল। পাওয়ার পোর্টটা হচ্ছে পাওয়ার নেওয়ার জন্য এবং ইউএসবিটা হচ্ছে সিপিইউর সঙ্গে এই কেবলটা কানেক্ট করার জন্য। প্রথমে আমি এখানে প্রিন্টারটির পাওয়ার কেবলটা একটা মাল্টিপ্লাগে লাগাইলাম এক প্রান্ত এবং অন্য প্রান্ত প্রিন্টারে লাগাইলাম। এবার প্রিন্টারের পাওয়ার বাটনটা চেপে অন করি। এবার যে কেবলটা সিপিইউতে লাগাইতে হবে সেই কেবলটার এক প্রান্ত প্রিন্টারে লাগাই এবং অপর প্রান্ত যেটা ইউএসবি সেটা সিপিইউয়ের ইউএসবি পোর্টে লাগাই। আমি এখানে সিপিইউর ইউএসবি পোর্টে লাগাইলাম। দেখতে পাচ্ছি একটা মেসেজ আসছে, ফাউন্ড নিউ হার্ডওয়্যার, এবং এখানে এই ধরনের একটা মেসেজ আসবে। এবার ডিভিডি রমে আপনার প্রিন্টারের সিডিটি প্রবেশ করান, অর্থাৎ প্রিন্টারের সঙ্গে যে সিডিটি দিয়েছে সেটা প্রবেশ করাতে হবে। আমি এখানে প্রবেশ করলাম, কিছুক্ষণ পর দেখা যাবে অটোমেটিক্যালি সেটআপ শুরু হয়ে গেছে। প্রথমে এটা হচ্ছে হার্ডওয়্যারটাকে চিনে নিল, এরপরে সেটআপটা দিয়ে দিবে। দেখতে পাচ্ছি সেটআপটা শুরু হয়ে গিয়েছে, কিছুক্ষণ সময় নেবে, কিছু ফাইল কপি হবে। দেখতে পাচ্ছি কিছু ফাইল কপি হচ্ছে। ইয়েসে ক্লিক করতে হবে। সব প্রিন্টারে যে একই ধরনের আসবে তা নয়, কিছু পরিবর্তন আসতে পারে। যেমন এখানে ইনস্টল প্রিন্ট কার্টিজ যেটা, এটা সাধারণত অন্য অন্য প্রিন্টারে নাও আসতে পারে, কিন্তু প্রায় একই ধরনের, অর্থাৎ একইভাবে প্রায় সেটআপ দিতে হবে। আমি এখানে নেক্সটে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছি প্রিন্টার সেটআপ হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি এখানে ফিনিশে ক্লিক করি, তাহলে প্রিন্টারটি সেটআপ হয়ে গেল। আবার স্টার্ট মেনুর সেটিংস থেকেও প্রিন্টার সেটআপ করা যাবে। এখানে স্টার্ট মেনুতে যেতে হবে, সেটিংস, দেখতে পাচ্ছি এখানে প্রিন্টার্স অ্যান্ড ফ্যাক্সেস রয়েছে, এবং এখানে গিয়ে দেখতে পাচ্ছি আমি যেটা এইমাত্র সেটআপ দিয়েছি সেটা এখানে চলে আসছে। যদি আমি এখান থেকে সেটআপ দিতাম তাহলে এই অ্যাড প্রিন্টারে ক্লিক করতে হতো। নেক্সট, নেক্সট, আমি ড্রাইভারটি সিডিএমএ প্রবেশ করিয়েছি। নেক্সট, এখান থেকে পোর্ট চয়েস করে দিতে হবে ইউএসবি পোর্ট, যেহেতু আমি ইউএসবি পোর্টে ব্যবহার করব তাই ইউএসবি। নেক্সট, হ্যাপডিক্স, এখান থেকে ড্রাইভারটির পাথ চয়েস করে দিতে হবে ব্রাউজ। এখানে ড্রাইভারে যাই, ড্রাইভার্স, উইন এক্সপি, এটা চয়েস করে ওপেন, ওকে। নেক্সট, এখানে কিপ এক্সিস্টিং ড্রাইভার, অর্থাৎ একটা ড্রাইভার সেটআপ দেওয়া আছে তাই বলছে সেটা থাকবে কিনা, আমি বললাম হ্যাঁ থাক। নেক্সট, ডু ইউ ওয়ান্ট টু ইউজ দ্য প্রিন্টার অ্যাজ দ্য ডিফল্ট প্রিন্টার, এটি কি ডিফল্ট প্রিন্টার হবে কিনা, অর্থাৎ একটা কম্পিউটারে একাধিক সেটআপ থাকতে পারে কিন্তু আমি কোনটা এখন ব্যবহার করব সেটা কথা বলা হচ্ছে। আমি বললাম এটাই থাক, এখানে ইয়েস আছে, এটাই ডিফল্ট থাক। নেক্সট, কোনো টেস্ট পেজ প্রিন্ট করবো কিনা, আমি বললাম ইয়েস, একটা টেস্ট করে দেখাতে পার, আজও চাই আমি এখন প্রিন্ট করবো না, তাহলে নোতে ক্লিক করতে হবে। আমি ইয়েসে এই অবস্থায় থাক। নেক্সট, ফিনিশ। তাহলে দেখতে পাচ্ছি আর একটা কপি হয়ে গেছে, অর্থাৎ আর একবার ড্রাইভার সেটআপ হয়ে গেছে। এভাবে
প্রিন্টারটাকে সেটআপ দেওয়ার পরে তারপরেই প্রিন্টারে প্রিন্ট করা যাবে।